ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। দেখো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম মালাইকারি। তো তার জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে সব ডিমগুলোকে এরকম করে নেব, যাতে ডিমের ভিতরে রান্না করা সমস্ত মশলা ঢোকে। সমস্ত ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটফুটো করে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে উনুনে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে আর এই ডিমগুলো আমি 10 মিনিট রেখে দেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো আমাকে এভাবে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি ভাজবো না। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলে আর একটু আর 1 টেবিল চামচ তেল দিলাম। এবার আমি দিয়ে দেব এই গরম তেলে দিয়ে দেব 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এখানে দেখো আমি ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 2টো দারচিনি আর 3টে এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি আর লবঙ্গর এই ফুল এই কড়িটা অ্যাকচুয়ালি ফুল না, এটা কড়ি, এটাও একটু ছাড়িয়ে নিয়েছি যাতে তেলে দিলে না ছিটকো। দেখো চিনিটা একদম গলে গেছে আর ব্রাউন ব্রাউন হালকা হচ্ছে। এবার আমি এই ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার আমি এতে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। পেঁয়াজটা আমি স্বচ্ছ হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম, এখন এবার আমি মিডিয়াম করে দেব। আর এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব কাঁচা গন্ধগুলো দূর হওয়া পর্যন্ত। মশলাগুলো থেকে কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি পাকা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাই নিতে পারো। আর দিচ্ছি 5টা কাজু বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ফেটানো টক দই, আর দিচ্ছি 1 চা চামচ 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি অল্প একটু জল দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এভাবে আমি মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে তা কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে আমি আরও 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মশলা কষানো হয়ে গেলে পরে ওই যখন এরকম হয়ে গেছে তো আমি গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, এতক্ষণ মিডিয়ামে ছিল। 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব
नारकेल दूध एखे हमें नारकेल दूधता बेकर नहीं तो दिए दिल नारकेल दूध नारकेल कूड़िए तार मध्य गरम जल दिए भलोक सेके नारकेल दूध एखे हमें डेढ़ कप नारकेल दूध दिल एबारे आँचटा मीडियम रेखे 5 मिनट रान्ना करब और अवश्य एक ढाकना दिए ढेके देव फिर आसछि 5 मिनट पर 5 मिनट मीडियम फ्लेमे रखार पर हमें ढाकाटा तुले देखब कि अवस्था आछे एबार आमी गैसेर फ्लेमटा एकदम कम कर दिलाम और स्वाद मतो नून दिए दिलाम एबारे आमी एखाने 1 टेबिल चामचेर एकटु कम बा 1 टेबिल चामचो दिते पारो तोमरा आमी घी छड़िए दिलाम आर दिलाम 1 चा चामचेर 1/3 ভাগ गरम मसला एबार आमी गैसेर फ्लेमटा एकदम ही बंद कर दिए एकटु नेड़े चेड़े नेब निये एबार आमी ढाका दिए देब এটা আমি একটু গ্রেভি বেশি রাখতে চাই তাই এভাবে রেখেছি তোমরা চাইলে গ্রেভিটা আরো শুকিয়ে নিতে পারো ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য তো এরপর আমি একটা পাত্রে বেড়ে নেব 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখি এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো দেখো হয়ে গেল আমার ডিমের মালাইকারি तो ये भिडियोटी जो तुम्हारे भलो लेगे थे प्लिज हाँ लाइक शेयर कमेंट करो और आमार चैनल नित्य नतन भिडियो पे पशे थका बेल बटन की प्रेस करो तो आजकल मतन चलि टाटा सकले भलो थेको।